কেউ মাইকন করবে না অঙ্কটা পরে দিই একবার ছ হাজার চারশো টাকা প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাইম টু ইয়ার্স সিআই অ্যান্ড এসআই ডিফারেন্স বের করতে হবে কার মাথায় কি কনসেপ্ট আছে আমার দেখার দরকার নেই ওকে অ্যান্সারটা বলো বলো বাবা কত একশো টাকা একশো টাকা ওকে আমি অ্যান্সার ঠিক একটু পরে বলি বাকিটা একটু করো আলাদা করে সিআই বের করব আলাদা করে এসআই বের করব দুটোর পার্থক্য বের করব অনেক টাইম লাগবে স্যার আপনি বলেছিলেন ট্রি মেথড হলো এমন একটা মেথড একই সঙ্গে ঝড়ের বেগে বের হতো তাই তো ঠিক তো ট্রি মেথডটা করব তাই বলো হ্যাঁ কিনা না হ্যাঁ করুন স্যার ওকে ট্রি মেথড তোমাদের হেল্প দরকার ট্রি মেথড হ্যাঁ বলে দি প্রিন্সিপাল কত ছ হাজার চারশো টাইম কত স্যার টু ইয়ার্স রেট অফ ইন্টারেস্ট কত সাড়েছিলাম সাড়ে বারো পার্সেন্ট দেখলেই কি লিখতে ইচ্ছা করে বলো ওকে মেথড মেথ কিভাবে সাজাবো আমি স্যার বলে আমি এত কিছু লিখতে এত কিছু তোরাই লিখবে স্যার এই এক বছর এই বছর যে লোকটা ছ চারশো টাকা রাখছে সে প্রথম বছর ইন্টারেস্ট সাড়ে বারো পার্সেন্ট মানে একের আট পাবে তার ছ হাজার চারশো আট কত ম্যাজিক ফিকার কাটে কুটি যাবে আট টাকা চৌষট্টি তাহলে আটশো টাকা সেকেন্ড বছর গিয়ে সে আবার তার উপরে একের আট তার হকের টাকা বলি আমি তাই তো স্যার আটশো টাকা আর সেকেন্ড বছর এই আটশো তো পাবেই এছাড়াও

যদি তোমাকে বলে বাবা সিআই কত বলবে এই তিনটে যোগ করে বাবা বলো তোমাকে ডিফারেন্স চেয়েছে তাহলে তোমার সময় আছে সতেরোশো যোগ করার ব্যাপার নেই তুমি একবারে যোগ বিয়োগে না গিয়ে ডিফারেন্স বললে এই বক্সটা বলে দাও আমার ইজ একটা অঙ্কের মধ্যে সিআই বের হলো এসআই বের হলো সিআই এবং এসআই এর ডিফারেন্স বের স্যার আমি বেশি কি গিয়ে সিআই বের করবো এসআই বের করবো হ্যাঁ করো কোনো ব্যাপার নেই পিআরটি বাই হান্ড্রেড করে বের করবো ঠিক বললাম তো রমেন পিআরটি বাই হান্ড্রেড করে এসআই বের করবো আপনার নিয়মে সিআই বের করবো সময় লাগবে হ্যাঁ কারোর মাইকটা মনে হয় এবং বিচ্ছির ডিস্টার্ব করছে ইকো হচ্ছে একটু বন্ধ করে দেখো ওকে

রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট পার এনাম তার মানে এক বছরে ওকে আবারও বলছি আমার গল্প মন দিয়ে শোনো তোমরা হয়তো অনেকে জানো অ্যান্থনি তুমি যদি তুমি টাকাটা সিম্পল ইন্টারেস্টে রেখেছো তোমাকে ব্যাংক ম্যানেজার বলছে স্যার আমাদের ব্যাংকে টাকা রাখলে আপনাকে টেন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দেবো অ্যানুয়ালি পার অ্যানাম হ্যাঁ তাই তো হয় কিন্তু স্যার আপনাকে ইন্টারেস্টটা ছ অন্তর অন্তর দেব বছরে দুবার দেব হাপিয়ালি করে দেব তাতে এমন খুশি হওয়ার কোনো কারণ নেই ব্যাংক মানে তোমাকে এত ভালোবাসে না তোমাকে প্রথম ছ মাসে টেন পার্সেন্ট দেবে পরের ছ মাসে টেন পার্সেন্ট দেবে বাজে কথা বছরে দুবার দিলে তোমাকে ফাইভ পার্সেন্ট করে দুবার দেবে ইয়ে স্বর্ণ বাকিরা বলো

সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তোমাকে বছরে দুবার দিক বছরে তিনবার দিক প্রতিদিন দিক ক্যাশ নট ম্যাটার আর অ্যানুয়ালি টেন পার্সেন্ট করে দেখবে একই অ্যান্সার আসবে গল্প কিন্তু পাল্টাবে কোথায় কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা একটু বুঝিয়ে বলুন সিআই করাচ্ছে রুবেল টাকাটা কোন একটা ব্যাংকে বলেছে বছরে টেন পার্সেন্ট তোমাকে যখন তোমাকে কিছু বলে দেবে তার মানে নাও বলে দেয় টেন পার্সেন্ট দেবে এবং বছরে একবার ইন্টারেস্ট দেবে রুবেলকে বললো স্যার আপনাকে টেন পার্সেন্ট দেবো কিন্তু বছরে দুবার ইন্টারেস্ট দেব এতে রুবেলের খুশি হওয়া উচিত ইয়েসর্ণ কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু গল্প খুশি হওয়ারই আছে কেন স্যার ইন্টারেস্টটা বেশি হবে রুবেলকে সমাস অন্তর যে দেবে সেক্ষেত্রে রুবেল এটা জানে ফাইভ পার্সেন্ট করে ভাগ হয়ে যাবে ইয়েস বাবা সেটা হোক ঘটনাটা ঘটবে টোটাল যে একটা বছর ছিল না এই টোটাল ওয়ান ইয়ার এখানে ফাইভ পার্সেন্ট এখানেও ফাইভ পার্সেন্ট তাহলে স্যার পার্থক্য কি পার্থক্য আছে দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট এই ফাইভ পার্সেন্টে যে ইন্টারেস্টটা পাবে পরের ছ মাসে গিয়ে তোমাকে তার উপরে আবার ইন্টারেস্ট দেবে তাই না তাহলে অ্যানুয়ালি দিলে যা হবে হাফ ইয়ারলি দিলে ইন্টারেস্টের পরিমাণ তার থেকে একটু হলেও বেশি হবে এস অন্য কম্পাউন্ড ইন্টারেস্ট হয় হয়েছে নোট লেখো এ টি নোট অনেকে জানা আছে তবুও লিখবে সরি বাংলায় বলছি হ্যাঁ যদি ইন্টারেস্ট ছমাস অন্তর দেওয়া হয় যদি ইন্টারেস্ট ছমাস অন্তর দেয়া হয় ইংলিশে বলে কম্পাউন্ডেড হাফ মানে ছমাস অন্তর কি আমাকে মাইকন করে বলবে যে লোকটা ছমাস অন্তর ইন্টারেস্ট পাবে মানে বছরে কবার পাবে আর অ্যাকচুয়াল যে রেট অফ ইন্টারেস্টটা সেটা হাফ হয়ে যাবে ইয়ে সর্ন হবে এটা বোঝা গেল আর একটা ঘটনা ঘটবে টাইমটা তোমার দুগুন ত্রুটি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আমি হয়তো ই আর বলবো অঙ্ক করতে করতে কিন্তু তোমরা শটও বলতে পারো একটু বুঝিয়ে বলুন না কেন বলছেন বাবা যে লোকটা টাকাটা রাখছে এক বছরের জন্য ছমাস অন্তর করলে স্লট কটা হবে স্লট বলো দুটো হবে যে লোকটা দু বছরের জন্য রাখছে আমি হয়তো ইয়ার দু বছর বলছি কটা হলো চারটে হয়ে যাবে ঠিক তো ছমাস করে চারটে থ্যাংক ইউ এটা নোট কমপ্লিট হয়েছে কম্পাউন্ডেড হাফ হলে রেট অফ ইন্টারেস্টটাকে হাফ করে দেবে টাইমটাকে দ্বিগুণ করে দেবে দু নম্বর যদি তিন মাস অন্তর ইন্টারেস্ট দেয় যদি তিন মাস অন্তর ইন্টারেস্ট দেয় পরীক্ষার হলে বসে প্যানিক করবে না বাবা নিজেকে প্রশ্ন করো

অঙ্কে যাব বিশাল কনসেপ্ট তো ক্লিয়ার করেছি আর বাকি কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা আছে এবার জানিও তাই না পারলে আমি তো আছি চেষ্টা করি মাইক অন করবে না

প্রত্যেকটা অঙ্ক আগের থেকে অ্যাডভান্স হচ্ছে হ্যাঁ জটিল হচ্ছে

স্যার রেট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি ছিল কুড়ি পার্সেন্ট এভরি মানে কোয়ার্টারলি মানে সেটাকে কি করতে হবে স্যার দিয়ে গুণ করে ফাইভ পার্সেন্ট কারোর কোনো আপত্তি নেই তো এই যে নাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ সিদ্দিকুল টু ফাইভ টু টু স্যার টাইমটা এই টাইমটা কনসেপ্টেও করতে পারো আমার নিয়মেও করতে পারো আচ্ছা আমি আমার নিয়মে বলি বেসিকটা টাইম কমাস বলেছে পঁচিশ টাকা স্যার থ্যাংক ইউ নাইন মান্থ আর স্যার কি বলেছিল টাইমটা তিনগুণ হবে তাই তো স্যার চারগুণ হবে তার চার দিন গুণ করলে কত হবে তার থার্টি সিক্স মান্থ তো হয় না তার মানে কত সি ইয়াস বোঝা গেছে এটা একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্ট স্যার টোটাল তো ন মাসের গল্প তিন মাস অন্তর অন্তর দেবে তার স্লট কটা হলো বলো তিনটে স্লট বা আমার সেই থ্রি কি নিয়মে করবো যা খুশি থ্রি মেথড বলো মেথড বলো আমি একটা মেথডই দেখাই এই এক লিখলাম অনুপাতে করেছো

এটা ইন্টু থ্রি ইন্টু ওয়ান হলো চব্বিশশো পঁচিশশো বাইশ পঁচিশশো বাইশ